বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কানাডা থেকে নতুন তিনটি বম্বার্ডিয়ার DHC-8-400 বিমান কিনছে। ডোমেস্টিক রুট এবং কলকাতা নেপালে ফ্লাইট পরিচালনার জন্য বিমানগুলো কেনা হচ্ছে। বিমানটি Q-400 নামে পরিচিত। 2015 সালে বিমান বাংলাদেশ মিশরের স্মার্ট এভিয়েশনের কাছ থেকে দুটি -8 পাঁচ বছরের জন্য লিজ নেয়, যার জন্য প্রতি মাসে $168,000 US ভাড়া দিতে হয়। কিন্তু সেই বিমান দুটিতে উদ্বোধনী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে এরকম টেকনিক্যাল এরর নিয়মিত ঘটনা, যার ফলে একটি বিমান ত্রুটির জন্য গ্রাউন্ডেড হলেই অর্ধেক ডোমেস্টিক ফ্লাইট বাতিল করতে হয়। তাই বাংলাদেশ এয়ার সম্পূর্ণ নতুন তিনটি বিমান কিনছে। এই বিমানগুলোর প্রতিটি 70 জন যাত্রী বহনে সক্ষম। এক একটির দাম পড়বে $3,20,00,000। চুক্তিটি স্বাক্ষরিত হবে এ মাসেই এবং সেটি হবে G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে। ডিল সাইনের পরবর্তী এক বছরের মাথায় বিমান তিনটি এয়ারলাইন্সের ফ্লিটে যোগ হবে। কানাডিয়ান বম্বার্ডিয়ার অ্যারোস্পেস অ্যান্ড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন বিমানগুলো তৈরি করে থাকে। এ পর্যন্ত 1200-8 সিরিজের বিমান তৈরি করা হয়েছে। Q-400 প্লেনটি 2 প্রপেলারের একটি প্লেন। নতুন এই প্লেন কেনা হলে একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে অভ্যন্তরীণ ফ্লাইটের মানও উন্নত হবে। কোনো একটি বিমান রক্ষণাবেক্ষণ বা যান্ত্রিক ত্রুটির কারণে বসিয়ে রাখতে হলেও ফ্লাইট বাতিল করতে হবে না। সেই সাথে এই বিমানগুলো দিয়ে কলকাতা এবং নেপালেও অনায়াসে ফ্লাইট কন্ডাক্ট করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।